গতকাল এর আগে দিন ত্রিভুজ তাহলে শিখেছিলাম সমবাহু সমদ্বিবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমকোণী তারপরে ছিল সমকোণী সমদ্বিকোণী সক্ষকোণী স্থল স্থলকোণী তাহলে ছয়টা যে ত্রিভুজ দেখাইছিলাম ছয়টা ত্রিভুজের সূত্র একটাই ছিল তো সূত্র ছিল দূরত্ব ভাগ দুই ভাগ দুই সমান সমান ক্ষেত্র হয় এই আমরা গতদিনকে দেখাইছিলাম যে যতই আমাদের সামনে ত্রিভুজ আসুক না কেন যত কোয়ালিটি ত্রিভুজ আসুক সব এই একটা সূত্রের ভিতরেই করা যাবে দুই গুণ লাম্বিক দূরত্ব ভাগ দুই তবে শর্ত দেখাইছিল কি যে ত্রিভুজের যে বাহুটি সবচাইতে বড় সেটাকে আমরা ভুল করব এবং তারপর লাম্বিক দূরত্ব দেব তাহলে মনে করি যে এ একটা ত্রিভুজ একটু খেয়াল করেন এ একটা ত্রিভুজ এটাকে আমরা যদি ভূমি ধরি তাহলে এইটা হলো ভূমি আর লাম্বিক দূরত্ব কোনটা এইটা তাহলে এই কোণার থেকে আমরা একটা লাম্বিক দূরত্ব নেব মাপ নেব তাহলে এটা মনে করেন হয়েছে 80 আর এটা হয়েছে কত 120 তাহলে 120 তার সাথে গুণ 80 আর ভাগ কি 2 আর যা হবে তার সাথে 435.6 দ্বারা ভাগ দিলে কি শতাংশ ফুটের শতাংশ কি চলে আসবে তাহলে একটাই সূত্র ভূমি গুণ লাম্বিক দূরত্ব ভাগ দুই তাহলে যে বাহুটি বড় সেটাকে আমরা ভূমি ধরবো তাহলে এই গেল ভূমি এইটা যদি আমাদের সূক্ষ্মকোণী হয় তাহলে এই বাহু যদি আমরা বড় মনে করি তাহলে বড় থেকে এটা আমার লাম্বিক দূরত্ব এখানে সমকোণী ত্রিভুজ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সেহেতু ভূমি গুণ লাম্বিক দূরত্ব এখানে দেয়াই আছে তাই না ভূমি আর লম্ব দেয়া আছে তাহলে ভূমির সাথে লম্ব যদি গুণ দিই তাহলেই হবে আর এটা কি এটা সবচাইতে বড় বাহু ভূমি আর তার উপর লাম্বিক দূরত্ব এখন এই দুইটা বাহু একই রকমের এই দুইটা বাহু একই রকমের অর্থাৎ যে কোনো একটা বাহুর উপর লাম্বিক দূরত্ব নিলেই হবে ঠিক আছে যে বাহুটি বড় সে বাহুর উপর আর এর যেহেতু তিনটি বাহু এক সমান তো মিডিল দিয়ে একটা লাম্বিক দূরত্ব নিলেই হবে ঠিক আছে তাহলে এই গেল আমাদের ভূমি গুণ লাম্বিক দূরত্ব দেওয়া সকল প্রকার ত্রিভুজ শেষ কোনো সমস্যা আছে বুঝতে নাই পারা যাবে এইটা ভাগ ধরা যাবে না কোনটা এটা 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 হ্যাঁ এই যে এটা বাহু ধরলাম এই বাহুটা আমরা বাহু ধরলাম ভূমি ধরলাম এবং তার উপর লাম্বিক দূরত্ব ধরলাম যদি মনে করেন এটাকে ভূমি ধরবো তাহলে এখান থেকে এদিকে লাম্বিক যদি এটা ভূমি ধরে তাহলে এখান থেকে এদিকে লাম্বিক যে কোনো বাহুর থেকে কোণার সাথে মিল করতে হবে আর চাঁদা ধরে এটা 90 ডিগ্রি বরাবর মাপ নিতে হবে যে 90 ডিগ্রি বরাবর যাতে সোজা হয় মাপটা এই আজকে আমরা দেখি সাধারণ চতুর্ভুজ তাহলে এখানে যা আছে সবই কিন্তু সাধারণ চতুর্ভুজ
আমরা এতদিন যা শিখলাম এই ত্রিভুজের সূত্রে কিন্তু বেশি লাগবে, তাই না? সূত্র সাধারণ চতুর্ভুজ আকৃতির জমি আমাদের সবচেয়ে বেশি। তো এইসব আকৃতির যদি জমি হয় তাহলে যেহেতু চারটি বাহু, যেখানে চারটি বাহু থাকবে সেটাই কি সাধারণ চতুর্ভুজ। এটাও আমার ছাত্র আরো দুজন আসছে না? তাহলে দেখেন সাধারণ চতুর্ভুজ বলতে আমরা পাঁচটা পাইছিলাম কি নিয়মিত চতুর্ভুজ। তাহলে পাঁচটা যে নিয়মিত চতুর্ভুজ ছিল প্রত্যেকটার পার্থক্য ছিল সেটা একটা সাচতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? ভুজ মানে বাহু, চতুর চার বাহু, চার ভুজ। তাহলে চার ভুজ, চার বাহু বিশিষ্ট যে জায়গা বা যে ইয়াগুলো থাকবে সবগুলাই কি চতুর্ভুজ। তাহলে চারটি বাহু থাকলেই শুধু হবে না, চারটি বাহুর সঙ্গে পাঁচটা ছিল কি নিয়মিত চতুর্ভুজ, যেগুলো ছিল প্রত্যেকটা কিছু ছিল সমান্তরাল, কিছু ছিল বা বিপরীত বাহুগুলো সমান, কিছু ছিল প্রত্যেকটি বাহু সমান। কিন্তু এর ক্ষেত্রে কোনো নিয়ম কারণ নাই, শুধু চারটি বাহু থাকলেই হবে। তো চারটি বাহু থাকলেই যদি হয়, যদি বিপরীত বাহুর সঙ্গে যদি আবার মিল থাকে তাহলে ওইগুলো আয়তক্ষেত্র হয়ে যাবে। আয়তক্ষেত্র না হয় তাহলে কি সাধারণ চতুর্ভুজ হবে, যদি আগের পাঁচটার বাইরে হয়। ঠিক আছে, আর আগের পাঁচটা বলতে এখন যা সূত্র শেখাবো আগের পাঁচটা লাগবে না, আগের পাঁচটাও যদি হয় তাহলেও কি এই সূত্র দ্বারা করা যাবে, এই সাধারণ চতুর্ভুজের সূত্র দ্বারা। তাহলে চারটি বাহু বিশিষ্ট জমি যদি আমাদের হয় তাহলে কি এই সাধারণ চতুর্ভুজ। তাহলে সূত্রটা আমরা আগে লিখে নেই। সূত্র, কর্ণ থেকে বিপরীত কর্ণ থেকে বিপরীত কর্ণদ্বয়ের যোগফল, কর্ণ থেকে বিপরীত কর্ণদ্বয়ের যোগফল ভাগ দুই, আর গুণ কর্ণ সমান সমান ক্ষেত্রফল। ভাগ দুই আর গুণ কর্ণ, ভাগ দুই গুণ কর্ণ। তো একটু দেখেন, তাহলে এই মনে করেন আমরা এটা দিয়ে শুরু করি, এটা একটা সাধারণ চতুর্ভুজ, তাই না? তাহলে সাধারণ চতুর্ভুজ আমরা সাধারণত এইটার বাহু আর এটার বাহু দুইটার কি গড় করি, কোনো সময় গড় করে করা যাবে না, তার ক্ষেত্রফল সঠিকভাবে আসবে না। তো সঠিকভাবে আসতে হলে সাধারণ চতুর্ভুজের যে সূত্র আছে সেটাই কিন্তু লাগবে। আপনি ক্লাস ফাইভের শেষের দিকে দেখবেন যে এই সাধারণ চতুর্ভুজের সূত্র কিন্তু আছে। ঠিক আছে, তো এর কিছু ইয়া আছে, শর্ত আছে, সেটা হলো চারটি কোণ, এর তো চারটি কোণ, তাই না? এর কোণের কোণ কিন্তু 90 ডিগ্রি, 45 ডিগ্রি এর কোনো নির্দিষ্ট থাকবে না। এটা যে 45 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, তবে চার কোণের সমষ্টি আবার 360 ডিগ্রি। তো যে কোণের দূরত্ব সব সাইডে বেশি হবে, তার মানে মনে করেন এই কোণা থেকে এই কোণে একটা মাপ নিলাম, এই কোণা থেকে এই কোণা মাপ নিলাম, যে কোণার দূরত্ব সব সাইডে বেশি
সেই কোণাটা আমরা কি করব, যোগ করে দেব। এইভাবে আমরা যোগ করে দেব কোণাটা। যে কোণার দূরত্ব সবচাইতে বেশি সেই কোণার সাথে আমরা কি যোগ করে দেব। এবং তাহলে এক কোণা থেকে আর এক কোণার যখন যোগ করে দেয়া হয় তখন কি একে কর্ণ বলে, কৌণিক দূরত্বটাই কিন্তু কর্ণ। তাহলে এই কর্ণর উপরে লাম্বিক দূরত্ব নেব এখান থেকে। মোট কথা আমরা যে ত্রিভুজের অঙ্কগুলো করলাম তাই না, তো দুইটা ভাগে যখন ভাগ করে দিলাম তখন এটা কি ত্রিভুজ হয়ে গেল না, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ কি তাই হলো না। আর ত্রিভুজের সাইতে সূক্ষ্ম মাপ কিন্তু আর হয় না, ঠিক আছে। তাহলে সাদা আমরা এর উপর বসাবো, বসায়া কি করবো একটু নড়াচড়া করবো, একটু এদিকে নেবো এদিকে নেবো, নিয়ে যে জায়গায় 90 ডিগ্রি বরাবর আছে সেই জায়গায় কি আমরা এটা একটা মাপ নেব, ঠিক আছে। অনুরূপভাবে নিচে এইভাবে ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে যেখান থেকে 90 ডিগ্রি হয় সেই পর্যন্ত কি, তাহলে এখান থেকে এই গেল 90 ডিগ্রি, এই গেল 90 ডিগ্রি। তাহলে চাঁদা দিয়ে এর একটা কি মাপ নেবো, নিয়ে একদম লাম্বিক দূরত্ব বরাবর, লাম্বিক দূরত্ব 90 ডিগ্রি বরাবর সোজা করে মাপ তোলা নেব। তাহলে এখানেও 90 ডিগ্রি সোজা মাপ, এখানেও 90 ডিগ্রি সোজা মাপ। আমি একটু ইয়াদ দিয়ে দিই, মনে করেন এদিকে আছে কত 300, এখানে আছে হয়তো বা 80, এখানে আছে কত এই 90। তাহলে 80 90 কৌণিক দূরত্ব হয়েছে কত 300 কিংবা 200, 200 দিলেও হয়, আচ্ছা থাক 300। তাহলে 80 90 দুইটা লাম্বিক, তাহলে দুই লাম্বিক, যেহেতু এখানে লাম্বিক দূরত্ব কয়টা হয়েছে দুইটা হয় নাই, বাইরের কোণ তো মাপ আর নেওয়া লাগবে লাগবে না, বাইরের মাপ নেওয়া লাগবে নেওয়া লাগবে না। তাহলে এখানে সূত্র বলা হয়েছে কর্ণ থেকে বিপরীত কর্ণদ্বয়ের যোগফল। তাহলে কর্ণ কোণটা, এইটা কর্ণ, এটা কি কর্ণ না, তাহলে এই কর্ণর বিপরীতে, তাহলে দুই পাশে দুই বিপরীতে আরেকটা কিন্তু কর্ণ আছে, এই দুইটারও কিন্তু মূলত যোগফল হয়ে যাচ্ছে। তাহলে দুইটার যোগফল, তাই বলা হয়েছে কর্ণ থেকে বিপরীত কর্ণদ্বয়ের যোগফল। তাহলে এই কর্ণের বিপরীতে, দুই বিপরীতে যে কর্ণগুলো আছে সেই কর্ণ দুইটার কি যোগফল। তাহলে যোগফল, হ্যাঁ লাম্বিক দূরত্বের যোগফল যে আছে, তাহলে এখানে গেল 90 আর যোগ কি 80। তাহলে যোগ 80 দিয়ে যা হবে তাকে দুই দ্বারা ভাগ, কারণ লাম্বিক দূরত্ব দুইটা হচ্ছে না, লাম্বিক দূরত্ব দুইটা হচ্ছে, তাহলে দুই লাম্বিক একসাথে যোগ করে দিতে হবে, দিয়ে যা হবে তার সাথে গুণ দিতে হবে কর্ণ, যে কর্ণ কোনটা এই 300, 300 কর্ণ কোনটা এই টানা ওটা এই বড়টা, এই বড়টা 300। তাহলে কি পাইলাম আমরা, এই বড় কর্ণর বিপরীতে দুই পাশে দুই কর্ণ, তাহলে দুই কর্ণদ্বয়ের কি যোগফল, তাহলে বিপরীত কর্ণদ্বয়ের যোগফল, একটা আছে ওই পাশে একটা আছে, তাহলে দুই পাশের দুই বিপরীতের কি যোগফল, যোগফল কত 80 আর 90 মিলে এত দিলাম, আর কি করতে হবে ভাগ 2, আর 300 যেটা কর্ণ আছে এই বড় কর্ণটা ওখানে লিখে দিতে হবে। তাহলে লিখলাম কত 300, একটু ক্যালকুলেটারে করেন তো কত হয়, ২৫,৫০০, একে 435.6 দ্বারা ভাগ দেন। এটা কি আমি করে দেবো, 90 যোগ 80 ভাগ করলে কত হয় 85, আমি আর এক লাইন করে দিই 300। হ্যাঁ না এই যে 90 আর 80 আছে, 80 আর 90 তাহলে 85, এটা সব বর্গফুটেই করেন 435.6, 90 80 আর 90 যোগ 170 অর্ধেক করেন দুই দ্বারা ভাগ দেন, হ্যাঁ দুই দ্বারা ভাগ দেন, এটা বর্গফুট, যেহেতু 435.6 দিলাম বর্গফুট, সারা একবারে কেটে
তাহলে কত শতাংশ এলো? শূন্য ছয় না খালি ছয়? পাঁচ চার। দশমিকের পর কত? তাহলে আমরা কি পাইলাম? 58.54 শতাংশ, 5.4 শতাংশ। গাড়ি থাকতে দেরি যায়। বর্তমান যে আছে তো এখন কাটাই কাটাই সহস্রাংশ আছে, শুধু শতাংশ হয় না সহস্রাংশ আছে। এখন ক্ষতি আনে দুশ্চিন্তার কিছু নাই, দুশ্চিন্তার কিছু নাই। দুটা ত্রিভুজ করে নিয়ে তুমি মাইকে শেষ করে দিও। এইটাই মনে করেন বুদ্ধি করেন কোনো কাজ হবে না, জমি একরেট কিন্তু আসবে না, যত বুদ্ধি করেন। এখন এই দুইটারের মধ্যে দিয়ে ভাগ করে করবেন, আপনি টানা টানা লাম্বিক দূরত্ব নিয়ে নিয়ে করবেন, খন্ড খন্ড এডিক ভাগ দেন তাহলে বাড়াবে 25,000। কোথাও নাই পদ্ধতি নিতেই হবে। এখন মনে করেন যে আমার লাম্বিক দূরত্ব নেওয়া যাচ্ছে না, অনেক সময় আছে না যে ভিতর থেকে আপনি লাম্বিক দূরত্বটা নেওয়া যাচ্ছে না, গড়বড়ি আছে, এরকম হতে পারে না, ঠিক মতো লাম্বিক দূরত্ব নেওয়া যাচ্ছে না, তখন কি করবেন? ত্রিভুজের সূত্রই আছে আলাদা, তাহলে বাহুগুলা তো আপনি পাচ্ছেন, তাহলে বাহুগুলা সব পাচ্ছেন, তা নিয়ে মিডিলের একটা খালি দড়ি ধরে এটা মাপ নেবেন, মনে করেন উপর দিলেন আর নিচ দিলেন স্যার, একটা শুধু মাপ নেবেন ত্রিভুজ হয়ে গেল স্যার। এই যে এত শতাংশ বাড়াইলো, এতে কাটা কাটা করতে হলে কত ভাগ ভাগ দিতে হবে? কাটা দিলে 1.653 দ্বারা ভাগ দিবে, তাহলে কাটা বাড়াবে কোন দিক স্যার? এই যে শতাংশ শতাংশ ওইটা করলে তো একই হয় স্যার। এই যে ওই জায়গায় 720 দ্বারা ভাগ করলে তো 2500। আমরা তো সূত্র অনেক শিখবো, তাহলে তাহলে আমরা বাহুগুলা কিন্তু আর মাপতে যাব না, যদি ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে গেলে বাহুগুলা মাপা যাবে না, দরকার নাই। এখন বাহুগুলা তখনই দেব যখন নকশা থেকে জমিতে প্রয়োগ করব, তখন শুধু বাহুগুলা কত লিন কত লিন কোন দিক গেল সেগুলা বের করি। তাহলে আমরা কি পাইলাম? সবচেয়ে আগে প্রথম কাজ কি, এক কোণা থেকে আর এক কোণার কৌণিক দূরত্বটা যেটা সবচাইতে বড় সেটা আমরা কি যোগ করে দেব। এখন আগে দেখবেন যে এই কোণা থেকে এই কোণার দূরত্ব বেশি না এই কোণা থেকে এই কোণার দূরত্ব বেশি, তাহলে যে কৌণিক দূরত্বটা সবচাইতে বেশি সেটা কি আমরা একসাথে যোগ করে দেব। যোগ করে দেওয়ার অর্থ হলো যাতে দুই পাশে দুইটা কি
ত্রিভুজ বানানো যায় অথবা লাম্বিক দূরত্ব নেওয়া যায়, এই জন্যে। তাহলে এখান থেকে আমরা যে কর্ণ পাইলাম, কর্ণের বিপরীতে আমরা দুইটাকে লাম্বিক দূরত্ব বরাবর কি একটা মাপ নিব। তাহলে এই লাম্বিক দূরত্ব বরাবর পাইলাম 80, আর এদিকে পাইলাম কত 90। তাহলে 80 আর 90, তাহলে লাম্বিক দূরত্ব দুইটা হয়ে গেল না, যেহেতু দুইটা লাম্বিক, এদের দুই লাম্বিক একসাথে যোগ করে একটা লাম্বিক বানাতে হবে, অর্থাৎ দুই দ্বারা ভাগ দিতে হবে, গড় করতে হবে। তাহলে দুই লাম্বিক একসাথে আমরা গড় করলাম, কি হলো 90 এবং 80 একসাথে যোগ করে দুই দ্বারা ভাগ দিলাম, এতে কত আসলো লাম্বিক দূরত্ব আসলো 85। তাহলে 85 আসলো, আর কর্ণ কত 300, এই দুইটার আমরা একসাথে গুণ করে দিলাম, দিলেই আমাদের শতাংশ। আবার মনে করেন এই গেল, তাহলে এই বাহুটা মাপা কিন্তু আপনার জন্য খুব টাফ ব্যাপার। এই জমিটা আপনি কিভাবে পরিমাপ করবেন? আপনি যদি এখান থেকে মিডিলে কয়েকটা মাপ দিয়ে করেন তাও কিন্তু ভুল হবে, সঠিক আসবে না। তো কি করবেন, যে কোণিক দূরত্ব আপনি সবচাইতে বড় সেই কোণিক দূরত্বকে আপনি যোগ করে দেবেন, ঠিক আছে? এক কোণা থেকে আর এক কোণার কি যোগ করে দেবেন, দুইটা যোগ দিয়ে কি হবে? কি হবে, এখান থেকে একটা লাম্বিক দূরত্ব আর এখান থেকে একটা লাম্বিক কি স্যার দুই কোণের দূরত্ব যদি একই হয়, হ্যাঁ মনে করেন এটারও যা ওইটারও তা একই যদি দূরত্ব লাগে, হ্যাঁ দূরত্বটা অসুবিধা নাই, যে কোনো একটা নিলে সমস্যা। তাহলে এখানে পারা গেল, বোঝা গেল? তাহলে এখানে কি হলো, আগে কোণের দূরত্ব দিয়ে ত্রিভুজ দ্বিখণ্ড ত্রিভুজ করে দিলাম, এখানে জায়গাটা অনেক ছোট, তাই না? ত্রিভুজের মতো হয়ে গেছে টোটালটা, কিন্তু আসলে কিন্তু ত্রিভুজ হয় নাই। তাহলে এই ত্রিভুজের এই কোণা থেকে এই কোণা কি আমরা যোগ করে দিলাম, এই কোণা থেকে এই কোণা থেকে এই কোণা কি আমরা এভাবে এই যোগ করে দিলাম, যোগ করে দিলে এটাও কি একটা ত্রিভুজ হয়ে গেল। তখন এখান থেকে শুধু এই যে এইটা হবে লাম্বিক দূরত্ব, মনে করেন এটা হয়েছে 40 আর এইটার বাহু হয়েছে কত 300। তাহলে আর এখান থেকে কি, তাহলে এখান থেকে একটা মাপ পাইলেন 300 আর এখান থেকে কি দুইটা, এই দুইটা মাপ দিলে হবে। যদি মনে করেন আমার এই সূত্র বুঝতে সমস্যা, তাহলে সূত্রটা এভাবে লিখতে পারেন, মনে করেন প্রথম উচ্চতা, এভাবে যদি বুঝতে পারেন এভাবে লেখেন, প্রথম উচ্চতা যোগ দ্বিতীয় উচ্চতা, এটা সূত্রের অথবা স্যার কোনটা, এখন যদি মনে করেন কর্ণ থেকে বিপরীত কর্ণ দেওয়ার যোগফল আপনি বুঝতে পারছেন না, কষ্ট কোনটা বলতে কোনটা স্যার বলল খেয়াল নাই, তাহলে প্রথম উচ্চতা যোগ দ্বিতীয় উচ্চতা ভাগ কি দুই, আর তার সাথে গুণ দিবেন লাম্বিক দূরত্ব বা কৌণিক দূরত্ব, কর্ণ বা যাই বলে কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব দেয়া কি গুণ দেবেন, অথবা লিখতে পারেন দুই লাম্বিকের গড়, দুই লাম্বিকের গড় গুণ কর্ণ, যেভাবে আপনি তৈরি করতে পারেন। যেভাবে আসলে জিনিসটা বুঝতে হবে যে মাঠে মাপতে গেলে আমি পরিমাপটা কি দিকে কোন দিকে ধরলে আমার মাপটা আসবে, ঠিক আছে, সেইভাবে দিতে পারবে। স্যার ওই যে পণ্য তৈরি করলাম ওই লাম্বিক দূরত্ব বার করলাম, এটা কি নকশায় আমরা বার করে নেব? হ্যাঁ হ্যাঁ, একটা জমি মনে করেন নকশাতে আমার এরকম প্লট দেওয়া আছে, এখন ওই জমিটার ভিতরে কত শতাংশ জমি আছে আপনি মাপতে গেলেই আপনাকে আগে জিজ্ঞাসা করবে যে ভাই আমার নকশার ওই জমিটা কালি করে দেখেন তো কত আছে, তখন তো আপনি এর উপর কালি করবেন, তাই করবেন না? তাহলে কালি কালি এইভাবে আপনি এইভাবে নকশার উপরে পেন্সিল দিয়ে হালকা করে একটা দাগ দিয়ে স্কেল স্কেল বসায়া এই কোণার থেকে এই কোণা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, অথবা এই কোণার থেকে এই কোণা স্কেল দিয়ে সোজা কি দাগ দিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে ডিভাইডার আছে, ডিভাইডার এখান থেকে ধরে এরকম ডানে বাঁয়ে নড়াবেন, সবচাইতে যেটা কম দূরত্ব সেখানের একটা মাপ নিলেন, অথবা যদি সম্ভব হয় এরপর চাঁদা আপনি বসালেন, এই চাঁদা চাঁদা বসায় 90 ডিগ্রি করে নিলেন, ওনার থেকে এই মাপ করে নিতে হবে, আপনি যেভাবে বোঝেন ওইটাকে উল্টা উল্টা করে দিচ্ছেন, সমস্যা নেই করলে হবে, যদি বলেন প্রথম উচ্চতা যোগ দ্বিতীয় উচ্চতা ভাগ দুই গুণ কর্ণ,
আবার যদি বলেন যে না দৈলাম্বিকের গড় গুণ কর্ণ, দৈলাম্বিকের একটা গড় লিখে তার সাথে কর্ণ দ্বারা গুণ, এভাবে আপনি বলেন মোট কথা দুইটা দিয়ে একসাথে কাজ হলেই মিটে গেল। আবার যদি মনে করেন না আমি ওইভাবে করবো না, যদি মনে করেন আমি ওইভাবে করবো না, কিরকম যে বাহুটি বড় সেটাকে আমরা ভূমি ধরবো, আর তার সাথে গুণ দেবো কি লাম্বিক দূরত্ব, তার মানে লাম্বিক, আর যা হবে তার সাথে কি দেবো দুই দ্বারা ভাগ দেব। তাহলে কি হইলো, এখানে কত আছে নব্বই, ভূমি কত ৩০০, তার সাথে গুণ দেবো কত মনে করেন ৮০, তার সাথে দুই দ্বারা ভাগ দেন কত হয় ৩৮৪৪০০০, ২৪০০০ অর্ধেক এই ১২,০০০ একটা হইল। আবার মনে করেন আছে ভূমি কত আছে ৩০০, তার সাথে কত ৯০, কত রকমভাবে করা যায়, তাহলে কত ৩৯,২৭,০০০, ২৭,০০০ অর্ধেক কত ৩৭,০০০ না ১৩,৩০০০, এই ১৩,৩০০০, ১৩,৫০০ একসাথে যোগ করেন দেখেন ২৫,৫০০ হয় নাকি, ওই দেখেন ২৫,৫০০ হয়ে গেছে। যদি মনে করেন ত্রিভুজ দুইটাকে আলাদা আলাদা ভাবে করব ভূমি গুণ লাম্বিক দূরত্ব দিয়া সকল প্রকার ত্রিভুজ, তাহলে হবে। আবার যদি মনে করেন না আমি একবারে এইভাবে করব, সেটাও হবে। আপনাদের সব রকমের ব্যবস্থা আছে। এখন মনে করেন সামনে আসলো, এখন করা এরকম হলে ভালো হইতো, স্যারে বলা হইলো না আসলে হয় কি না মনের মধ্যে খুঁতখুত করলো, তাই না, সব রকমভাবে কি করা সম্ভব। তাহলে পাইলাম যে ভূমি গুণ লাম্বিক দিয়ে দিলাম ভাগ করে, তাহলে একটা যে বাহুটি আমরা বলেছি যে বাহু বড় সবচাইতে সেটাকে ভূমি ধরবো, তাহলে ৩০০ আমার বড় বাহু ভূমি, আর তার লাম্বিক দূরত্ব কত একটা ৮০, আবার ৩০০ আর একটা লাম্বিক দূরত্ব কত ৯০, আর ত্রিভুজ হলেই দুই দ্বারা ভাগ দিতে হবে। কারণ কি ত্রিভুজ দ্বারা দুই দ্বারা ভাগ আসলে কি জন্যে দিতে হয় অর্ধেক, কারণ কি এ একটা মনে করেন আমার চতুর্ভুজ, তাই না, তাহলে এই চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি দৈর্ঘ্যের সাথে প্রস্থের যদি গুণ দেওয়া যায় তাহলে হয় চতুর্ভুজ, আর যদি আপনি ভিতর দিয়ে অর্ধেক করে নিতে চান তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর দুই দ্বারা তাহলে ভাগ দিলেই একটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে, শুধু ত্রিভুজ করার জন্যই কি দুই দ্বারা ভাগ, মানে এইভাবে করা যায়। আর চতুর্ভুজ যদি থাকে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দৈর্ঘ্য গুণ প্রস্থের সাথে দুই দ্বারা ভাগ কি জন্য ত্রিভুজের জন্য, তাহলে এখানে ত্রিভুজ আকৃতিতে করলেও আমার কি হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে যাই থাকুক না কেন আমরা যে বাহু দূরত্ব সবচেয়ে, এখানে আবার দেখেন যে বাহু দূরত্ব সবচাইতে বেশি আমরা সেটাকে একসাথে কোনায় কোনায় যোগ করে দেব, আর যোগ করে দিয়ে একটা এদিকে লাম্বিক দূরত্ব আর একটা কি এদিকে একটা লাম্বিক দূরত্ব, দুই লাম্বিক একসাথে যোগ করে দুই দ্বারা ভাগ, মানে দুই লাম্বিকের গড় তার সাথে গুণ কর্ণর সাথে। এখন মনে করেন এই বাহু আছে, তাই না, এই বাহু আছে সোজা, তাহলে এখান থেকে এইটা এদিকে দেন অথবা এদিকে দেন, তাহলে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, এখান থেকে এই লাম্বিক এখান থেকে এই লাম্বিক দূরত্ব, তাহলে সকল প্রকার চতুর্ভুজ করা কি সম্ভব? যদি চারটি বাহুই থাকে তাহলে ক্ষেত্রফল বের করা আর অসুবিধা নাই, একটু সহজ লাগছে কি না আগের চাইতে। আগে ছিল যে একটা চতুর্ভুজ এরকম আকৃতির হলে আসলে কিরকম তৈরি করে, বিশাল একটু বিভ্রাট যে এরকম করে দেবো, আপনি যেরকম খুশি করেন ত্রিভুজ করে দিয়ে করেন কোনো সমস্যা নাই, আর ভুল ধরার এখতিয়ার ত্রিভুজ করে দিয়ে ভুল ধরার এখতিয়ার নাই, তার নাই যে জ্যামিতির আবিষ্কারক তারও নাই ত্রিভুজ করে দিয়ে ভুল ধরা, ঠিক আছে, তবে গড় করার ইয়াটা বাদ দিতে হবে, আস্তে আস্তে গড় করার সিস্টেমটা বাদ দিতে হবে, গড় করলেই জমির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ মুরব্বীরা আগে শুধু গড় করছে, তাহলে সবার তো ক্লিয়ার, মুছে দিলাম, তাহলে চতুর্ভুজ ত্রিভুজ শেষ নাকি, যাবতীয় চতুর্ভুজ যাবতীয় ত্রিভুজ সব শেষ, বহু বোঝা চলবে, ত্রিভুজের বাকি আছে বলেন, ত্রিভুজের বাহু বের করা মানে আপনার আছে যে দৈর্ঘ্য অথবা প্রস্থ বের করা, যেমন চতুর্ভুজে করলাম আমরা দুটো ভাগ দিয়ে বর্ণ করে, এটা ত্রিভুজের কিভাবে বের হয় বাহু, এই তো
ওটা দেখাইতে বলি, শুদ্র তখন শেখাইতে বলি তখন আমি এগুলো সারি দিই, ওটা হাতে থাকুক। প্রথমে লেখি বহুভুজের আগে পঞ্চভুজ, তাই না? পঞ্চভুজ, ষড়ভুজ, তাহলে পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজ, বহু ষড়ভুজ, সাত ভুজ, আট ভুজ, নয় ভুজ, দশ ভুজ, বারো ভুজ, বিশ ভুজ, যত রকমের ভুজ আছে, তাই না? সব ভুজ, তাহলে সব ভুজের চাইতে আমরা যদি বহু ভুজ লিখে দিই তাহলেই ভালো হয়, তাহলে সকল প্রকার ভুজের ভিতরে চলে আসবে। তাহলে আমরা শিখলাম ত্রিভুজ, চতুর্ভুজ, এবার পঞ্চভুজ। তাহলে এইভাবে জমিগুলো আমরা আগে ক্ষেত্রফল বের করে দিব, তারপরে এটাকে আবার কি কাটাকাটি করব, অর্জন করে দেব, এর ভিতর থেকে আমরা আবার কর্তন করে করে দিব একটা একটা করে, ঠিক আছে? তখন কাটাকাটি কিভাবে দিতে হয়, একটা জমির ভিতরে পাঁচটা যদি ভাই থাকে, পাঁচ ভাইকে আবার ভাগ করে দেওয়া লাগবে, কে কত ফুট করে জমি পাবে। আচ্ছা স্যার, নকশাই না আমরা লাড়াচাড়া করি, ওই নকশাটা তৈরি করে অনেকে দেখি ইয়া করে স্যার। হ্যাঁ, তাই তো করা লাগে, ওটাও শেখার প্রয়োজন আছে স্যার। নকশা আমার কাছেই আছে, আমিই দেবো, সমস্যা নাই। একটা পঞ্চভুজ, স্যার বাহু কয়টা হইলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এখানে আছে ছয়টা। স্যার আমরা যেগুলা শিখছি এগুলার একটা ইয়া কি স্যার, এই যে বাহুটা সোজা হতে হবে নাকি স্যার? অনেক সময় না বাঁকা বাহু হয়, এগুলার আলাদা কি সূত্র আছে? এই বাহুটাই আছে, মনে করেন এই দিলাম পঞ্চভুজ, এই দিলাম, এরকম দিলাম, কিন্তু এইটা এইভাবে হতে পারে না, এগুলা সূত্র আলাদা নাকি স্যার? আমরা সোজা বাহুর সূত্র, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের যত রকমের বাঁকা আছে সব তো সাইজ করতে পারে, খালি ওই না একটা করে নকশা দিব, এবং নকশায় যত রকমের জমি আছে সব তার সাইজ করাও শেখানো লাগবে, কি করে নকশাটারে আবার কাটবেন, একটা জমি এরকম আকৃতির আছে, তাহলে এই জমিটা মাপতে গেলে কিরকম কাটিং করবেন, এগুলো তো আমার দরকার, তাই না? এগুলো আছে, তাহলে আমরা একটা একটা করি, যেহেতু আগে সাধারণ চতুর্ভুজই পারতেন না, ত্রিভুজের সমস্যা ছিল, ত্রিভুজের একটা জমি মাপতে গেলে কোনটা ধরে মাপবো এরা ঠিক ছিল, অনেক আমিনই ত্রিভুজ জমি কোনোদিন মাপে না, তো হঠাৎ দু একটা যদি মাপা যায় কিংবা যদি বলা যায় ত্রিভুজ আকৃতিতে আপনি একটা জমি ভাগ করে দেন, তখন ওর কিন্তু অসুবিধা হবে, একটু বাঁকা দাঁড়া হলে, তাহলে আমরা পঞ্চভুজ পাইলাম, তাই না? পঞ্চভুজ কিন্তু আরও সোজা, পঞ্চভুজ আরও সোজা, তাহলে এর এই এখান থেকে দিয়ে আমরা এখানে একটা যোগ করে দিব, একটা ত্রিভুজ হইলো, এটা কিন্তু আর একটা চতুর্ভুজ হয়ে গেছে, তাহলে একটা হইলো ত্রিভুজ, দেখেন একটা ত্রিভুজ হইলো, একটা চতুর্ভুজ হইলো, যদি মনে করেন আমার চতুর্ভুজ মাপতেও অসুবিধা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না সামান্তরিক কি আছে আমার সমস্যা আছে, তখন মধ্যে দিয়ে আর একটা কাটিং করে দেন, এখন তারা যাবে না তিনটা ত্রিভুজ ব্যাপার, কিন্তু আগে একটু কঠিন কঠিন লাগতো, এখন সব লাইনে চলে আসবে, তাহলে তিনটা ত্রিভুজ, এখন কাজ কি, তিন তিন দ্বারা ভাগ স্যার, যোগ করে দেবেন তিন ত্রিভুজের ক্ষেত্রফলকে একসাথে যোগ করে দেবেন, তাহলে আর তিনটা লাম্বিক দূরত্ব, দুইটা দাগ কর্ণ, হ্যাঁ এই কর্ণ দুই দূরত্ব একটা লাগবে না গড় করা, আপনি যদি একটা একটা করে করেন তাহলে এই এই ত্রিভুজের একটা বাহু, এটা কি ভূমি আলাদা লাগবেই প্রত্যেকটার জন্য, তাহলে এ একটা ভূমি, এখান থেকে একটা লাম্বিক দূরত্ব এ একটা, আবার এইটা নিছেন ভূমি আর এখান থেকে কি লাম্বিক দূরত্ব, আপনি সর্বোচ্চ দুইটা পর্যন্ত করতে পারবেন,
তিনটা ভূমি একসাথে করতে পারবো না, না তা হবে, তাহলে হবে না। এখন যদি মনে করেন তিন ভূমি একসাথে আমরা গড় করে দেবো, দিয়ে প্রত্যেকটা লাম্বিক গুলো আবার গড় করবো, তাহলে কিন্তু হবে না। আপনি করতে পারবেন এই দুইটা, এটা চতুর্ভুজ ছিল, এই দুইটাকে ভাঙি করতে পারবেন, এই একটা আর একটা ত্রিভুজ আকৃতিতে একটা। অর্থাৎ যদি তিনটাই ত্রিভুজ আকৃতিতে করে সমস্যা নেই। আর তারপরে দেখা দিচ্ছি, এইটা মনে করেন ষষ্ঠভুজ, তাই না? তাহলে ষষ্ঠভুজের বেলায় কি, এখান থেকে এ একটা আমরা যোগ করে দেবো, একটা ত্রিভুজ, এখান থেকে এ একটা আমরা করে দিলাম, তাহলে কি দুইটা ত্রিভুজ হইল। এটাও যদি চতুর্ভুজে ডিস্টার্ব হয়, তাহলে এখান থেকে কি আবার আমরা যোগ করে দেবো, তাহলে ত্রিভুজে আসবো আমরা। হ্যাঁ, ত্রিভুজে আসলে জমি মাপজোকটা সঠিক হবে, কানাই কানাই সঠিক, একদম ইঞ্চি তিনচিতে কারেক্ট হবে। তাহলে এই ষষ্ঠভুজের ভিতরে এখন একটা জমি ষষ্ঠভুজ নকশার উপর পাইলেন, কিন্তু মনে করছেন যে আপনি এখান থেকে একটা মাপ নিলেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানের একটা মাপ আপনি তুললেন, এই বাহুটার নিয়ে খাতায় লিখলেন, লিখে আবার এইটাই আপনি ধরলেন, কিংবা আবার মাপ নিলেন এইটা, কিন্তু এইটা মনে করে আবার বেশি করে লিখলেন, তাহলে ভুল হতে পারে না? একটা একটা করে দেবো, তাহলে একটা একটা করে সিরিয়াল নাম্বার দিয়ে নেবেন। মনে করেন এটার নাম্বার এ, এটাকে দিয়েছেন কত বি, এটাকে দিয়েছেন সি, এটাকে দিয়েছেন কি ডি, তাহলে এ বি সি ডি এটা আগে সারলেন, তাহলে ত্রিভুজের মাপটা এটা কমপ্লিট হলো। আর তারপর কি আবার বি ধরলেন, তারপর সি ধরলেন, ডি ধরলেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা একটু করে দিই, তাহলে এর আমরা প্রথমে এ মনে করেন শুরু করলাম, এ এর সবচাইতে বড় বাহু কোনটা, এটা না, তাহলে এইটা, তাহলে এই বাহু মনে করেন আমরা ধরলাম কত, একশো, এখান থেকে আমরা একটা ধরি মনে করেন ষাট, হ্যাঁ নিচেরটা নব্বই ডিগ্রি বরাবর ষাট, তাহলে কি হবে একশো গুণ কত ষাট, আর যা হবে তার সাথে ভাগ কি দুই, তাহলে ছয় হাজার ভাগ দুই কত হয় তিন হাজার, তিন হাজার বর্গ ফুট, তাহলে তিন হাজার বর্গ ফুট কী পাইলাম আমরা, এ ত্রিভুজে পাইলাম, ঠিক আছে? তাহলে এ ত্রিভুজে আমরা এত বর্গ ফুট পাইলাম। এবার বি ত্রিভুজ দেখেন, তাহলে বি ত্রিভুজের বাহু মনে করেন দিলাম সবচাইতে বড় ভূমিটা হইল দুইশো, আর একটা লাম্বিক দূরত্ব লেন কতটুকু মনে করেন আসি দুইশো গুণ আশি ভাগ দুই, তাহলে আট দুটাতে ষোলো হাজার, ষোলো হাজারের অর্ধেক কত আট হাজার, আট হাজার বর্গ ফুট। এবার আসেন সি, দেখেন বীর যেটা ভূমি, সিরও যদি সেটা ভূমি ধরি তো সমস্যা নেই, তাই না? মনে হয় এইটাই কি একটু বড় হবে, এটা সোজা আছে, এটা বাঁকা আছে, তো এটাই কি বড় হবে, তাহলে একটা ভূমি দিয়ে আমরা দুইটার কাজ পরিচালনা করতে পারি। তাহলে সির ভূমিটাও আমরা দুইশো ধরলাম, হ্যাঁ না না কোনো সমস্যা নাই। এখন সির লাম্বিক দূরত্বটা একটু বেশি, তাই না? আমরা একশো ধরে দিই, সির লাম্বিক মনে করেন একশো, এই দিলাম একশো, তার সাথে দুই দ্বারা ভাগ দেন, তাহলে দশ হাজারের অর্থে কত হয় পাঁচ হাজার, ও না হ্যাঁ দশ হাজার, এত এত বর্গ ফুট, তাহলে দশ হাজার বর্গ ফুট, আট হাজার বর্গ ফুট, তিন হাজার বর্গ ফুট শেষ। ও আরেকটা আছে ডি আছে, ডি, তাহলে ডির ভূমি কোনটা, এখান থেকে এইটা, তাহলে এইটা ধরেন, এটা কত দেওয়া যায় মনে করেন, আবার বে সাইজ বলবেন, একশো পঞ্চাশ স্যার, একশো পঞ্চাশ, আচ্ছা একশো পঞ্চাশ, এখান থেকে একটা লাম্বিক দূরত্ব দেন মনে করেন সত্তর না আশি দেবো, আশি দেবো, গুণ আশি, তা তো বেসাইজ হইল, একশো পঞ্চাশ গুণ আশি, তার সাথে পারে স্যার মাঠে বেসাইজ তো একটু বেশি হবে, ক্যালকুলেটার তো লাগবে, ক্যালকুলেটার ছাড়া তো আর হবে না, দেন তো কত হয়,
ভাগ দুই দিলে 6000 ভাগ দুই দিলে দিলে তাহলে ভালোই হলো ঝামেলা নাই সব একসাথে আমরা যোগ করে দিই তাহলে কত হয় 8-6 কত সেই তো 24000 27000 27 না 27000 বর্গ ফুট তাহলে আমাদের এই প্লটের ভিতরে জমি আছে কত 27000 বর্গ ফুট এবার ভাগ করতে হবে 435.6 7,435.6 দ্বারা ভাগ দেন ভাগ বুঝতে না পারলে কিন্তু বলবেন কোনো জায়গায় সমস্যা আর তুলবেন পরে আগে বুঝবেন বোঝার সময় আগে বুঝে নেবেন আর তোলার সময় পরে প্রয়োজনে 5 মিনিট একটু দাঁড়ালে আপনি তুলে নিতে পারবেন কত শতাংশ হলো 61 দশমিক 9.8 এত 65 তাহলে আমরা পাইলাম ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ পঞ্চভুজ আর একটা বহুভুজ দেখানো লাগবে তাই না অর্ধবৃত্তাভাস এইগুলা যখন শেখাবো তখন এইগুলা ঠিক আছে তখন ওর সাথে জড়িত আর এখন আমরা শিখছি শুধু এর ভিতরে কোণা আছে এখানে কিন্তু কোণা নাই তাই না এখানে কোণা নাই বৃত্ত চাপের মতো এজন্য এটা এর সাথে কিন্তু সম্পৃক্ত নাই তোলা সবার হয়েছে তাহলে এবার আমরা একটা বহুভুজ দেখি কয় বাহু হইল এক বাহু দুই বাহু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা হয়ে গেছে আচ্ছা হোক এটা আমরা আগাচ্ছি না স্যার খালি বুঝে না আগানি লাগবে না এটা বুঝে নি তবে কোনা দেহ বেশি বিজিট কিন্তু বেশি হলে চার হাজার টাকার কোনো কাম নাই ছোটখাটো দু একটা দুর্বল আমি নিতে এর কাছে যাবেই না খাতার উপরে তুইলে কয়টা কোনা আছে বাহুগুলা বের করে ওখানে লিখে নিতে হবে আর পরে পরে পেন্সিল দিয়ে কি আঁকাতে হবে আঁকায়া বাস ওটা ক্ষেত্রফল বের করবে তাহলে এই গেল আমরা বহুভুজ তাই না তাহলে বহুভুজ করি এখান থেকে এই কোণায় সবসময় যোগ করবেন এক কোণা থেকে আর এক কোণার সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যে মনে করেন ত্রিভুজ করতে চাচ্ছি আর এখান থেকে মাঝে একটা ত্রিভুজ এরকম করে দিলাম এরকম যাতে না হয় বোঝা গেছে আমরা যে মাপগুলা নেব এক কোণা থেকে কি আর এক কোণায় তাহলে মাপটা সঠিক হবে যখন এখানে আপনি কোণা দেবেন তখন আর একটা কোণ এখানে তৈরি হয় আরও দুইটা অতিরিক্ত কোণ তৈরি হবে এতে কী হবে আরও বাহুর পরিমাণ বেশি হয়ে যাবে জটিলতা আসবে এজন্য এরকম করা যাবে না
তাহলে করতে হবে কি, এক কোণার থেকে আর এক কোণার যোগ করে দিবেন। কি দিয়ে? একদম স্কেল ধরে সুন্দর করে কোণার সাথে কোণায় যাতে মিলে। আবার এই কোণার থেকে এই কোণার একটা যোগ করে দেন। এখানে যদি আপনার সমস্যা মনে হয় এখান থেকে আরেকটা এখানে যোগ করে দেন, ঠিক আছে? ত্রিভুজ যত খণ্ড ভালো বেশি করবেন তত মাপকে আরও সূক্ষ্ম হবে। আবার এখানে পাইছেন, এখান থেকে এই কোণার একটা যোগ করে দেন। এখানে যদি সমস্যা হয় এখানে যোগ করে দেন, এখান থেকে এখানে দেন, এখান থেকে এখানে দেন। দেখেন হচ্ছে হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সব কোণা খালি ত্রিভুজ বানাই দেবেন। এই 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 আছে, ও এটা চতুর্ভুজ হয়ে গেছে। দেন মধ্যে দিয়ে আরেকটা, এটাও যদি ডিস্টার্ব হয় দেন এরকম আরেকটা আছে, আর পাবে না তখন এক দুই লেখা লাগবে নাকি, সিরিয়াল নাম্বার এবিসিডি হারা যাবে। আসলে এত ছবি নকশার ভিতরে দু একটা নাও পারে এরকম। তো আমি একটা এরকম দেখছি 22টা প্লট আলাম, আমাদের যে নকশাটা দেবো নকশার ভিতরেই অনেকটা এরকম আছে। আসলে মনে হয় যে একটার ভিতরে আরেকটা এমনভাবে ঢুকে আছে দাগ নাম্বার দিয়ে, মনে হয় যে এটা অন্য প্লটের দাগ নাম্বার খুঁজে পাওয়া যায় না, এরকম আছে। জটিল কীরকম, আসলে প্রস্তুতি রাখতে হবে বেশি, প্রস্তুতি রাখতে হবে বেশি। খালি ত্রিভুজ আর চতুর্ভুজ পঞ্চভুজ এ পর্যন্ত শেষ করে দিলাম, কিন্তু বড় জমি আসলে তখন যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে প্রস্তুতি রাখতে হবে বেশি। এখন ত্রিভুজ আকৃতির জমি আমার সামনে আসলো তো সোজা হয়ে গেল, চতুর্ভুজ আসলো তো সোজা হয়ে গেল, তাই না? তাহলে এই গেল আমাদের পঞ্চভুজ ষষ্ঠভুজ ষড়ভুজ যা আছে বহুভুজ সব শেষ। একই সূত্র এই সূত্র, হ্যাঁ। তাহলে আমরা আজ কি শিখলাম, সাধারণ চতুর্ভুজ আর সকল প্রকার বহুভুজ, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাকুক, স্যার স্যার থাক স্যার, ওই যে বলে মেলা কিছু, ওই যে অক্ষর যে বি বি এর আপনি যে দুই কর্ণ 200 কর্ণ কোনটা বি এর ভূমি বি এরকে 200 ধরেছি, সিরো ওই একই বাহু ধরেছি, ওই ওখানে বলছি এই যে এটা এটা আমি আরেকবার একটু দেখাই দিই। দেখেন এর যেটা এটাতে মনে সমস্যা হয়েছে একটু খেয়াল করেন, এ ত্রিভুজে যা ধরা হয়েছে এ ত্রিভুজে কত 100, লম্বের দূরত্ব কত 60, বীর আমরা লিখছি 200, যেটা লিখছি বীর সবচেয়ে বড় বাহু সেইটা, এবং সিরো বড় বাহু ওইটাকে আমরা ধরছি, ঠিক আছে? তাহলে এই 200 দিয়েই দুইটার কাজ চালাই নিছি, ঠিক আছে? তাহলে 200 গুণ লম্বের দূরত্ব 100 বের হয়েছে, আর এখানে ভূমিটা কত 150, আর এখানে লম্বের দূরত্ব 80। এখন সকল প্রকার বর্গফুটগুলো একসাথে যোগ করার পরে 435.6 দ্বারা একবারে দিয়ে দিয়েছি। অনেকেই যদি মনে করেন 3000 লিখে ভাগ 435.6 শতাংশ বের করে নিলেন, এখানে আবার নিলেন, তো এতটা ভাগ করার চাইতে একবারে সব যোগ করে নিয়ে 435 একবারে দিবেন। তাহলে অনেকে আছে মনে করছেন যে এক ত্রিভুজ আমি বের করে নিলাম, নিয়ে আপনি শতাংশ তৈরি করে দিলেন, তাহলে আলাদা সময় বেশি লাগবে, আর একবারে যখন করবেন তাহলে কাজটা একটু সহজ হবে। লিখে সবাই কিন্তু জমা দিয়ে আমাদের সার্টিফিকেটটা কত মাসে দিতে হবে স্যার? যারা 6 মাসের করতো তাদের